জোড়া বন্ধের জের একদিকে বামপন্থী কৃষক সংগঠনের ডাকা কৃষি আইনের বিরুদ্ধে চব্বিশ ঘন্টা ধর্মঘট, অন্যদিকে উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর প্রতিবাদে বারো ঘন্টা জুড়ে উত্তরবঙ্গে ধর্মঘটের ডাক দেয় ভারতীয় জনতা পার্টি, আর যার ফলে কিন্তু ব্যাপক হয়রানির শিকার হয়েছেন সাধারণ মানুষ। সকাল থেকেই বিজেপি এবং বাম সংগঠনগুলি রাস্তায় পিকেটিং শুরু করেছে এবং যার জেরে বন্ধ রয়েছে যানবাহন চলাচল, এবং সকাল থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সামনে, এবং নাজেহাল অবস্থা তাদের, তারা খাওয়া দাওয়া ভুলে গন্তব্যস্থলে পৌঁছানোর তাগিদে বসে রয়েছেন, কিন্তু তারা কিন্তু কিছুতেই পারছেন না গন্তব্যস্থলে যেতে, কারণ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সমস্ত বাস কিন্তু আজ চলাচল করছিল না, সমস্ত বাস কিন্তু আজ বন্ধ ছিল, এবং এরই সুযোগে কিন্তু কিছু অসাধু অটো এবং প্রাইভেট গাড়ি 20 থেকে 25 কিলোমিটার যাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে যাচ্ছে 2 থেকে 2,500 টাকা। ব্যাপক হয়রানির শিকার হয়েছেন আজ সাধারণ মানুষ, যেখানে সমস্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসগুলি বন্ধ ছিল, সেখানে কিন্তু কিছু অসাধু অটো এবং প্রাইভেট যে গাড়িগুলো রয়েছে তারা কিন্তু 20 থেকে 25 কিলোমিটার যাওয়ার জন্যই সাধারণ মানুষের কাছ থেকে 2 থেকে 2,500 টাকা চেয়ে বসেছেন। দিনহাটার বাসিন্দা অতনুদেব জানায় যে সকাল 5টায় কলকাতা থেকে কোচবিহার এসে তিনি নেমেছেন, কিন্তু তারপর কোনো গাড়ি পাননি। প্রশাসনকে জানালেও প্রশাসন বলছেন যে সেটা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আধিকারিকরা জানে, বাস কখন চলবে তারা কিছুই জানে না এই বিষয়ে, এবং একই প্রশ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকদের করা হলে তারাও জানায় যে পুলিশ যতক্ষণ পর্যন্ত তাদের যেতে বলবে না তারা সেখান থেকে যাবেন না, এবং তারা রীতিমতো সেখানেই ছিলেন, এবং এইভাবেই কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের। এবং আমরা এক এক করে শুনে নেব যে যাত্রীরা ঠিক কি জানাচ্ছেন। কিভাবে চড়া দাম চাচ্ছে টোটোওয়ালা? দেখুন, আমি কাল রাত 8টায় গাড়িতে চেপেছি বালুরঘাট থেকে কোচবিহারের উদ্দেশ্যে। রাস্তায় দু জায়গায় আটকে ছিল আধা ঘন্টা করে যারা বন্ধ পালন করছে। তারপরে আমি কোচবিহারে আসার পরে দেখছি যে এখানে টোটো চাইছে 1200 টাকা, এক টোটোওয়ালা চাইলো প্রথমে 800, আর একজন চাইলো 1200। দিনহাটা যাবো আমি, বাইকওয়ালা চাচ্ছে 600 টাকা করে, একজনকে নিয়ে যাবে ওরা 600 টাকা করে বাইকওয়ালা চাচ্ছে। প্রশাসনের সামন থেকে এইসব কিছু হচ্ছে, অথচ সরকারেরই বাস, বর্তমান সরকার পরিচালিত যে বাস স্ট্যান্ড আছে সেখানে ড্রাইভার কন্ডাক্টর সবাই রেডি, অথচ ওনাদের অর্ডার দিচ্ছে না। এবার রাস্তা ক্লিয়ারেন্স করার দায়িত্ব প্রশাসনের, প্রশাসন দিনহাটা থেকে কুচবিহার 25 কিলোমিটার রাস্তা, এটা যদি তারা না দেখেন তাহলে আমাদের মতো যারা এসছি যারা, তাহলে আমাদের কি অবস্থা হবে সারা রাত্রি যাত্রী করে? কি বলছে? আমি এখানে এসে যে ড্রাইভারদার সাথে কথা হলো, উনি বললো যে আমাকে অর্ডার না দিলে তো আমি গাড়ি নিয়ে যাব না। স্বাভাবিক কথা, উনি অর্ডার না পেলে কিভাবে গাড়ি বের করবে? কিন্তু যারা ভিতরে বসে আছে তাদেরও তো বোঝা উচিত যে যাত্রীরা আসছে, কেউ কলকাতা থেকে, কেউ বালুরঘাট থেকে, তারা প্রয়োজনীয় তো যাবে। কথাটা হলো, আপনার নাম? আমার নাম অতনুদেব, দিনহাটায় বাড়ি। জিনিসটা দেখুন, একটা সাধারণ টোটোওয়ালা বা বাইকওয়ালা যদি আমাকে দিনহাটা পৌঁছে দিতে পারে এই বন্ধ, এই সব কিছু ব্যারিকেড সব কিছু ভেঙে, আমি NBSTC আমার সরকারের বাসে আমি বসে আছি এত দূর থেকে জার্নি করে এসে, আমার সরকারের এতটুকু ক্ষমতা নেই যে একটা টোটোওয়ালার যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতা নেই যে আমাকে দিনহাটা অব্দি ছেড়ে দিয়ে আসবে? টোটোওয়ালাদের তো কোনো হিসাব নেই, ওদের 1200, 2000 মানে এরকম কোনো হিসাব নেই। পার হেড ওদের 1000 টাকা, পার হেড 700 টাকা একটা মানুষের, এখান থেকে 25 কিলোমিটার নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? মধ্যে কথাটা ওটাই দাদা, এরা ওদের ঘাড়ে দোষ চাপাচ্ছে, ওরা এদের ঘাড়ে দোষ চাপাচ্ছে, ঠিক আছে? করার বেলা কেউ কিচ্ছুই করছে না, ঠিক আছে? শুধু সাধারণ মানুষ যারা না তারাই হেনস্থা হচ্ছে, ঠিক আছে? আজকে এখানে একটা কোনো খাওয়ারের দোকান নেই, আজকে মানুষগুলোতে এত দূর থেকে জার্নি করে আসছি কি খাবো আমরা? এই জল খেয়ে থাকবো শুধু? হ্যাঁ, এটুকু এদের কমন সেন্স নেই যে মানুষগুলো এত দূর থেকে আসছে? ওদের সামনেই তো কলকাতার বাসের থেকে নামলাম সবাই, ওদের এইটুকু কর্তব্য ছিল না যে এই বাসটায় কমসে কম সেই মানুষগুলোকে ছেড়ে দিই আমরা, একটু আগিয়ে দিই, এই তো মাত্র 25 কিলোমিটার। আপনার নাম? আমার নাম প্রীতম ঘোষ। দাদা, কি পরিস্থিতির মধ্যে আছেন? কি অ্যাকচুয়ালি এই সকালে কলকাতা থেকে এখানে চলে কোচবিহারে এসেছি, কিন্তু ঘটনা হচ্ছে এখান থেকে কোনো রকমভাবে কোনো ট্রান্সপোর্ট পাচ্ছি না, যেতে হবে দিনহাটাতে। দিনহাটা বন্ধ যাওয়ার জন্য স্টেট বাস রয়েছে, বাট 6টার পর থেকে এখান থেকে কোনো স্টেট বাস যায়নি, একটাও স্টেট বাস যায়নি। এখানে 6টার দিকে একটু পিকেটিং ছিল, কিন্তু সেটা মিনিট দশের মধ্যে পিকেটিংটা উঠে যায়। তারপর থেকে কোনো রকম হেল্লোল নেই, কারোর কোনো হেল্লোল নেই, না প্রশাসন না এখানে যারা আধিকারিক রয়েছে তারা কেউ কোনো রকমভাবে কোনো স্টেপও নিচ্ছে না। অথচ আমাদের সাথে অনেকগুলো মানুষ আছে
মহিলারও রয়েছে, সারা রাত জার্নি করে এসে আজকে এই অবস্থায় এখানে পড়ে থাকতে হচ্ছে। আধিকারিকরা কি বলছে? আধিকারিকরা বলছে এরা ওদের দোষ দিচ্ছে, ওরা এদের দোষ দিচ্ছে, ওখানে ক্লিয়ার না হলে আমরা ছাড়বো না, আর ওরা বলছে যে ওটা ওদের দায়িত্ব, ওরা আমরা বুঝবো না। কাদের দিচ্ছে? এখানে যারা আধিকারিক রয়েছে তারা বলছে প্রশাসন যদি রাস্তা ক্লিয়ার না দেয়, ক্লিয়ার যদি না করে তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না। আর পুলিশ প্রশাসনে যারা রয়েছেন তারা বলছেন যে এটা তো ওদের ডিপার্টমেন্ট, এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, সুতরাং ওরাই ওরা ব্যবস্থা নেবে। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? কতক্ষণ মানে সকাল ছটা থেকে এখানে রয়েছে। কোথায় যাবেন আপনি? দিনাটা। আপনার নাম? আমার নাম দেবব্রত। আপনারা শুনলেন যাত্রীদের কথা, তারা কিন্তু রীতিমতো হয়রানির শিকার হয়েই তারা বলছেন, এবং স্পষ্টই বোঝা যাচ্ছে যে একজন আরেকজনের উপর দোষ চাপাচ্ছে, এবং তারা কিন্তু বলছেন যে প্রশাসনের সামনে থেকে এই ধরনের ঘটনা ঘটছে, যখন তারা এত দূর দূরান্ত থেকে এসেছেন এবং এক জায়গায় যাবেন তাদের জন্য কোনো খাবারের দোকান খোলা নেই, সেখানে সমস্ত রাষ্ট্রীয় পরিবহনে বাস বন্ধ, যা সামান্য কিছু টোটো বা অটো চলছে তারা তো রীতিমতো 1.5 থেকে 2 হাজার টাকা চেয়ে বসছেন, এবং কার্যত কিন্তু সকাল থেকেই তারা এই ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। অঙ্কিতা বস্ত্রালয় এক্সক্লুসিভ শাড়ি শোরুম, অঙ্কিতা বস্ত্রালয়, অঙ্গে থাকুক অঙ্কিতা। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল, আমাদের এখানে পাচ্ছেন নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের বেনারসি শাড়ি, বালুচুরি শাড়ি, কাঞ্জিভরম শাড়ি, তাঁতের শাড়ি, কাতান সিল্ক, ইকপক সিল্ক, আরো বিভিন্ন রকমের শাড়ির সম্ভার। সবাইকে সাদর আমন্ত্রণ জানায় অঙ্কিতা বস্ত্রালয়, বিশ্বসিংহ রোড, ধর্মসভা, কোচবিহার। মোবাইল 9875780272।